দলীয় চ্যালেঞ্জ তো সব নির্বাচনে একই রকম হবে, নির্বাচন তো নির্বাচনে। এখন নির্বাচনে দলীয় প্রার্থী দিয়েছে, আমার নেতাকর্মীরা প্রচণ্ড উল্লাসিত। নৌকার প্রতীকে প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাচ্ছে এবং এই জন্য সবচেয়ে বড় হলো তৃণমূল প্রচণ্ড খুশি, এবং তাদের যে খুশি, তাদের যে আবেগ, তাদের যে আনন্দ, এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদার যে প্রতিফলন ঘটেছে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সেটাতেই আমি খুশি, আমার সমস্ত লোকজন খুশি, আমিও খুশি। আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমি কোনো ধরনের, গতবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি নাই, এইবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে একদম স্বাভাবিকভাবে সুন্দরভাবে নির্বাচন করব এবং চেষ্টা করব 22শে ডিসেম্বর নারায়ণগঞ্জের সমগ্র নারায়ণগঞ্জবাসী রায় দিবে, এবং সেই রায়টা নৌকার পক্ষে হবে, আইবির পক্ষে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে হবে। আইভি কি নৌকার থেকে বাইরে কেউ? আইভি কি কখনো নৌকার বাইরে ছিল? আইভি কি কখনো আওয়ামী লীগের বাইরের কেউ ছিল? আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, এবং যেই নির্বাচন 5 বছর আগে হয়েছিল তখনও কিন্তু দলীয় সমর্থনেই নির্বাচন হতো, এবং আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে বড় পার্টিতে, বিশেষ করে একাধিক পার্টি থাকতেই পারে, সেটা গতবার হয়েছে। এইবার কিন্তু আইভি গতবারও যেভাবে ছিল এইভাবে আছে, মানুষকে যে মানুষ নারায়ণগঞ্জবাসী জনগণ আইভিকে যেভাবে চিনে সেভাবেই চিনবে, এইবার আরেকটু বেশিভাবে চিনছে, বিকজ প্রার্থী মানে প্রতীকটা হলো নৌকা, নৌকা কার না পছন্দ। গতবার নির্বাচনী পরিস্থিতি নিয়ে আপনি বেশ উদ্বিগ্ন ছিলেন, সেনা মোতায়েনের দাবি করেছিলেন, আমি গতবার যখন একদম প্রথম দিকে সেনা মোতায়েনের কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে আপনারাই কিন্তু দেখেছেন, আপনাদের কাছেই বলেছি নারায়ণগঞ্জের লক্ষ্য জনতাই আমার সেনাবাহিনী। আমি এবারও বলতে চাচ্ছি যে গতবারের যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেনাবাহিনীকে ছাড়াই, এইবারও আমি মনে করি মানুষ যদি একাত্মবদ্ধ থাকে তাহলে মানুষই সেনাবাহিনীর ভূমিকা পালন করে, কারণ মানুষ তার অধিকারের জায়গায় সে অধিকারটা সে দিতে চায়, এবং সে অধিকার থেকেই বলতে চাই যে নারায়ণগঞ্জবাসীর জন্য সেনাবাহিনীর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, আমার লক্ষ্য জনতা আমার সেনাবাহিনী। আজকে আপনারা 5 স্তরের 5 জন ব্যক্তিকে নিয়ে আপনি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন, কিন্তু আমরা এখানে মহানগরের কাউকে দেখছি না, কারণ মহানগরের তৃণমূল আপনার সঙ্গে কি আছে না, কি আমরা আগামী দিনে মহানগরকে কি পাবো? আপনি যদি এই মুহূর্তে পার্টি অফিসে যান তাহলে আপনি দেখবেন যে মহানগরের অনেক নেতাই ওখানে বসে আছে, যেহেতু আচরণবিধি এর অনুযায়ী এখানে 5 জনের বেশি আসতে পারবে না, সেই জন্য কিন্তু আমি সিনিয়র নেতারা আমার সাথে এসেছেন, ডিস্ট্রিক্টের নেতা এসেছেন, আমাদের সাবেক এমপি এসেছেন, আমার সাথে 2-3 জন মুক্তিযোদ্ধা আছেন, এবং আমার সাথে রফিউর রাব্বিও আছেন। তো এখন কথা হলো যে আপনি আসেন পার্টি অফিসে, আপনাদের সকলের আমন্ত্রণ, ওইখানে যে দেখেন তৃণমূলের কোনো নেতা বাকি আছে কি না, এবং মহানগরের নেতারাও সেখানে আছে, এখানেও অনেকে কাউন্সিলরদের সাথে আসছে, 1-2 জন তাদের শারীরিক অসুস্থতার কারণ থাকতে পারে, হয়তো তারা উপস্থিত নাই হবে। আমি মনে করি এটা লোকাল গভর্নমেন্টের নির্বাচন, তো স্থানীয় সরকারের নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচনে সেভাবে তো প্রভাব পড়ার কথা নয়, এটা তো আপনার কোনো দলকে চেঞ্জ করে দিচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, ক্ষমতার তো কোনো পরিবর্তন হচ্ছে না। হয়তো এখানে যদি ইনশাল্লাহ নারায়ণগঞ্জবাসী নৌকাকে জয়যুক্ত করে, আমাকে জয়যুক্ত করে, তাহলে হয়তো আমি আসবো, আর না হলে অন্য কেউ আসবে। এখানে একটা ব্যক্তির পরিবর্তন হচ্ছে, ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দলের কিন্তু পরিবর্তন হচ্ছে না, সুতরাং আমি মনে করি না যে এইখানে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলবে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই হোক না কেন, প্রার্থী অবশ্যই শক্তিশালী, সে প্রার্থী যে হোক না কেন, নির্বাচন করতে আসছি, নির্বাচিত প্রার্থী তো অবশ্যই শক্তিশালী, দুর্বল হওয়ার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এবং আমি মনে করি যে যারা প্রার্থী হয়েছেন তারা যোগ্যতা রেখেই প্রার্থী হয়েছেন, এবং আমি যোগ্যতম ব্যক্তিদের সাথেই লড়তে চাই, এবং তাদের সাথেই লড়ে ইনশাল্লাহ কাজ করতে চাই, এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জে নির্বাচন করতে চাই, এবং আমার ওকে ওকে থ্যাংক ইউ।